একটু ব্যালেন্সের কাজ করবে, দেখেন ব্যালেন্স থাকে না, তো জুতার কি অবস্থা দেখেন, পুরা ভালো আর ভাইয়ের লাইক দিয়ে কমেন্ট করে আমি বালুতে রানিং করবো, অবশ্যই জুতা খুলেই রানিং করতে হবে। তো অনেকদিন পরে ব্লগে আসলাম, তো আমরা চলুন যাওয়া যাক, আজকে কি করি দেখেন। আমার সাথে আছে মিজান আর সাগর পাল গুরু, একটু দেখবেন আপনারা, একটু ফান হবে, মজা হবে, চিল হবে। গাইস অলরেডি বালু বালু প্রচুর বালু এখানকার, দেখছেন এদিকে আসলাম, তো অবশ্যই একটু ব্যালেন্সের কাজ করবো, দেখছেন ব্যালেন্স থাকে না, তো জুতার কি অবস্থা দেখেন, পুরা ভালো এই অবস্থা হচ্ছে জুতার। তো আপনারা যারা রানিং করার জন্য আসবেন অবশ্যই, তারা অবশ্যই জুতা খুলে আসবেন। তো আমি জুতা নিয়ে আসছিলাম, ওইদিকে ভিডিও বানাবো, তো ভাবলাম যে আর অন্য জুতা নিয়ে আসলে আবার তো এই জুতা নিয়ে আসলাম। আর যেহেতু এখন প্রচণ্ড রোদ, আমরা টিকটক বানাতে গিয়ে একটু রোদ জিতে গেছে মারাত্মক করে বাজে, এখন একটু রানিং করলাম। বালু প্রচুর গরম, বালুটা প্রচুর গরম, তো আপনারা দেখেন রানিং করবো। তো গাইস আমি আগে প্রথমে একটু রানিং করবো, তারপরে ব্যালেন্সের কাজ করবো। তো আমি প্রথমে একটু জুতা দিয়ে ইয়াটা ঠিক করছি, তারপরে দেখেন গাইস। তো আমি এখন রানিং করার জন্য একটু জায়গা ঠিক করে নিলাম, তারপরে ব্যালেন্সের কাজ করবো, যেহেতু বালু মেঝে ব্যালেন্সের কাজ করলে অবশ্যই ফিটিং করতে অনেক সুবিধা হয়, যেহেতু আমি ক্রিকেট খেলি, ক্রিকেট গাইস আমি শুধুমাত্র 50% দিলাম ভিডিও করতেছি। রাইট গাইস, তো আজকে ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, তো ইচ্ছা ছিল আজকে শুধুমাত্র রানিং করবো, যেহেতু অনেকদিন ধরে আমি প্র্যাকটিস করি না। তো আজকে কক্সবাজার বালুর মাঝে ব্যালেন্সের কিছু কাজ করলাম আর কিছু অল্প কিছুক্ষণ রানিং করলাম, তো এখন প্রায় রানিং শেষ। তার আমাকে হেল্প করছে মিজান, যে এখন ভিডিও করতেছে আমার ছোটো ভাই মিজান হেল্প করছে। তো আমি কুমিল্লা এই মাস শেষে কুমিল্লা যাইতেছি, কুমিল্লা গেলে রেগুলার ব্লগ আসবে, কাপসের ভাই আসছে আমার সাথে, আর আমি প্র্যাকটিসও রেগুলার হতে চাই, যার কারণে আমি কুমিল্লা চলে যাবো। কক্সবাজার ছিলাম অনেকদিন, তাই এখন আমি পুরো এনেছি পকেট খালি দেওয়ার জন্য আমি চলে যাবো। তো আজকে ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, তারপরে ভাবলাম অনেকদিন ধরে যেহেতু ভিডিও দেই না, তো একটা ভিডিও দিই। তো আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ব্লগ আরেকটা ব্লগ আসতেছে সেন্ট মার্টিন, তো এটার জন্য অপেক্ষা করবেন, আর এমনি বিভিন্ন ব্লগ আমি। তো অলরাইট গাইস, তো এই সেই মিজান আমাকে এতক্ষণ হেল্প করছে, হ্যালো ভাই। আচ্ছা মিজান তুমি একটু তোমার বাসায় একটু কথা বলো, যে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হ্যালো ভাই, লাইক করবেন, শেয়ার করবেন, আমার ভাইকে সবাই দেখবেন, আর নিয়মিত আমার ভাই মানে লাইফে আসলে জানির ওনারা আর ভাইয়ের লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ভাই ওনারা ভিডিও দিব ইয়ান হলো আয় ওনারে দিয়া করে আর ভাইয়ের লাইক দিয়ে কমেন্ট করি। এই বাজারি এই বাজারি দর্শকদের শিখতে চাই, এই বাজারটা আমাদের পার্সোনালি ভালো লাগে। তাহলে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো তো কক্সবাজার রামু, কক্সবাজার রামু হচ্ছে ওর বাড়ি। তো আসলে কথাগুলো অনেক জোশ, সেই কারণে আসলে মিজানকে আনা,
তো মিজানের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো মিজান তুমি তোমার কমেন্টে বলো যে আমি আপনাদেরকে সবাইকে ভালোবাসি। আর নারারে ব্যাকুনের বেশি ভালোবাসি আর বাইরে একা করে যাবেন। সো অলরাইট গাইস, তো এখানে শেষ করলাম, একটু সাঁতার কাটবো, তো আবার দেখা হবে। সো অলরাইট গাইস, তো আমরা এখন প্রায় এখন শুধু সাঁতার কাটবো আর সাঁতার কাটা বাসায় চলে যাবো। তো মিজান বলতেছে যে মিজান আবার কিছু ব্লগ করার জন্য, যে আমরা পানিতে মানে পানিতে নামার পরে কিছু কথা বলার জন্য আপনাদের সাথে আর পানির ভিডিওটা দেখানোর জন্য। তো এখন প্রচন্ড হচ্ছে রোদ, যদি এই পাশে যদি ভিডিও করি তাহলে ওই পাশে কালো থাকে আর ওই পাশে ভিডিও করলে এই পাশে কালো থাকে, যে কারণে আর মানে সুন্দর করে ভিডিও করতে পারতেছি না। তো মিজান তুমি কিছু বলো, তোমার কথাগুলো সুন্দর লাগে। হয়তো সাজ্জা আর এখন দুশো করি দুশো করি বাসিতে আর একদম ভিডিও বানাতে চাই আর বাইরে আমরা কমেন্ট করিবান, ইয়ে নাই আবারও বলি, হইলেও হইলাম এখনো হই, আর বাইরে কমেন্ট করিবান, শেয়ার করিবান, আর এখন দুশো বুকে নামিও দুজনে সাঁতার হাড়িও, এই দুজনে আরও সাঁতার হাড়ি বাসে চলে যাই। তো রাইট গাইস, তো আমরা এখন সাঁতার কাটবো আর মিজানের কথাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো মিজান বলতেছে যে কমেন্টে কে কে কমেন্ট করে মিজান দেখবো আর মিজান এই কমেন্টের রিপ্লাইগুলো দিব, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ হ্যাঁ ভাইরা ভাইরা আমার দিকে তাকাবেন, তাহলে আমিও বলতে পারি ভাইয়ের মতো কথা, কিন্তু আমি বলবো না, আমাদের পাশে আমি বলবো। ওনারা হয়তো সাইড দিয়ে কমেন্ট দিয়ে কোনো করিবে আই ওনারা কমেন্টের মধ্যে রিপ্লাই দিন জন। তো গাইস কই আসলাম, দেখেন এদিকে সব হচ্ছে ক্যাপাল পার্টি, জোড়ায় জোড়ায় আছে আর আমরা দুজন শুধুমাত্র সিঙ্গেল আসলাম, কোনো মেয়ে নাই, আর এদিকে দেখেন কত মেয়ে অভাব নাই, তো দেখেন শুধু মেয়ের খেলা আর আমরা কোথায় আসলাম। আমরা জালমুড়ি খাচ্ছি। সো অলরাইট গাইস, তো মিজান জালমুড়ি খাইছে, মিজান জালমুড়ি কেমন? আমারটা বানাইতেছে, তো অপেক্ষা করেন। সো অলরাইট গাইস, তো আমাদের সব কিছু শেষ অলরেডি, তো আমরা বাসায় চলে যাচ্ছি, তো এখানেই শেষ। তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করবেন।